الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الارمله كالساعي في سبيل الله وأحسبه كالقائم لا يفطر كالسائم لا يفتر متفق عليه الله رب العالمين لك لك شكر যাজকার এই জমাতে আমরা শরিক হতে পেরেছি নবী মোহাম্মদুর রসুল মোহাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম যার প্রদর্শিত পথ আর হেদায়ত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি আল্লাহ রব্বুল আলমিনের উপরে আরো লাখো লাখ শোকর দেশের সকল নদী থেকে পানি নামতে শুরু করেছে সকল অঞ্চল থেকে পানি নিষ্কাশিত হতে শুরু করেছে সবচেয়ে বেশি শোকর আমাদের জন্যে যে আল্লাহ রব্বুল আলমিন এই প্রবল বন্যার হাত থেকে আমাদের এই অঞ্চলকে রক্ষা করেছে আমরা নিকটবর্তী জাগাগুলো বাগেরহাট মোল্লাহাট এই নিকটের এই জায়গাগুলোতে আমরা সর্বশেষ পানিতে সায়লাভ হয়ে যাওয়ার সংবাদ পেয়ে সকলেই আমরা আতঙ্কিত ছিলাম কখন এই খুলনার ভিতরে পানি প্রবেশ করে কিন্তু আল্লাহ হরব্বুল আলমিন আমাদের উপরে অশেষ মেহরবানি করেছেন যে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের উপরে লাখ লাখ শুক্রিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও বিভিন্ন দুর্যোগ হয়েছে এবং সে দুর্যোগগুলোতেও নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম সক্রিয় ভূমিকা পালন করেছে বোখারি এবং মুসলিমের হাদিস মোত্তাফক আলাইহি হাদিস মেশকাত থেকে আমি এনেছি মিশকাতের মূল হাদিস নম্বর হচ্ছে চার হাজার নয়শো হাজরাতে আবু হরায়রা রজিয়াল্লাহু বলেন আসাই আলাল আরমেলা যারা দুর্গত যারা মুসিবতগ্রস্ত যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সাহায় সম্পদ থেকে যারা বঞ্চিত হয়েছে অথবা সহায় সম্পদ ছিল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই সকল দুর্গত আর ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে যারা সাহায্য করে তাদেরকে যারা সহযোগিতা দান করে আল্লাহর পথে চলার যে পুরস্কার আল্লাহ দান করবেন দুর্গত মানুষের সেবায় আত্মনিয়োগ অথবা দুর্গত মানুষের সেবায় সাহায্য করলে আল্লাহ রব্বুল আলমিন ফি সাবিল্লাহ থাকার যে সবাব তা দান করবে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য যে নেকি আল্লাহ তালা রেখেছেন আল্লাহর পথে চলবার জন্য আল্লাহ রব্বুল আলমিন সর্বোচ্চ নেকি রেখেছেন এই নেকি নামাজ রোজা হাজ জাকাত খায়রাত সবটার চেয়েতে উর্ধে তো আল্লাহ রসুলের সাদ করেন আসাই আলাল আরমেলা যারা দুর্গত মানুষের সেবা করে দুর্গত দুর্গত মানুষকে সাহায্য করে জেনে রাখো তারা আল্লাহর পথে থাকার যে পুরস্কার আল্লাহর পথে যুদ্ধ করার যে পুরস্কার আল্লাহর পথে সংগ্রাম করার যে পুরস্কার এই পুরস্কারই তারা পাবে নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লাম বলেন আহ যে মানুষগুলো দিবারাত নামাজ পড়তে পারে আর যদি এইভাবে দিবারাত নামাজ পড়ে আর আল্লাহ রব্বুল আলমিন যদি তাদের নামাজ কবুলও করেন তাহলে তাদের সওয়াব আর ওই সকল মানুষ যারা খরচ আদায় করার পর আর নফুল কোনো কাজ করতে পারে নাই কিন্তু কেবলমাত্র দুর্গত মানুষদের সেবার জন্য আত্মনিয়োগ কয়েম ওই সকল দাঁড়িয়ে দাঁড়িয়ে সারারাত রাত আর সারাদিন নামাজ পড়ার যে নেকি এই নেকি আমি তাদেরকে দেব নামাজ না পড়ে কেবলমাত্র দুর্গত মানুষের সেবা করার জন্য কোন লোক যদি বছর ভর রোজা থাকতে পারে আর রাখে যদি আল্লাহ তা কবুল করেন তার জন্য যে নেকি হবে সেই নেকির সমান নেকি হবে যদি সামান্য একটি সময় সামান্য একটু এই দুর্গত মানুষদের সেবা করে তার কারণ নামাজ নামাজ নামাজিল্লাহ নয় রোজা রোজা সেটা ফি সাবিল্লাহ নয় কিন্তু যারা দুর্গত মানুষের সেবা করে তাদের এই সেবা সরাসরি আল্লাহ ফি সাবিল্লাই ধরে নিয়েছে অতএব এই দুর্গত মানুষের সেবা আজকে আমাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন আরেকটা মুত্তাফাক আলাইহি হাদিস আঞ্জারির কাল قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يرحم الله من لا যে ব্যক্তি দুর্গত মানুষের প্রতি দয়া করে না যে দুর্গত মানুষের সেবা করে না যারা এই দুর্গত মানুষের পাশে এসে না। ভবিষ্যতে তাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন কখনই রহম করবেন না অতএব আজকে যারা আমরা এই দুর্গতির হাত থেকে বেঁচে গেছি আল্লাহর রহমে আল্লাহ তালা আমাদেরকে হুশিয়ার করছেন যারা দুর্গত হয়েছে এই দুর্গতির শিকার হয়েছে তাদের প্রতি তোমাদের দায়িত্ব যে তাদেরকে তোমরা সেবা করো তাদের পাশে তোমরা দাঁড়াও তা যদি না দাঁড়াও তাহলে পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারলে না তোমাদের উপরে আজ আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করেছেন ভবিষ্যতে যে মেহরবানি করবেন তার কোনো নিশ্চয়তা নাই এবার সায়লাবে হয়তো খুলনা ডুবে যায়নি কিন্তু ভবিষ্যতের কোনো সায়লাবে যে খুলনা ডুবে যাবে না এর কোন গ্যারান্টি নাই তাই আল্লাহ নবীর নাস তোমরা মানুষের এই সেবা তোমরা করো তাদের প্রতি দয়া তাদের প্রতি মেহরবানি তাদের প্রতি তোমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দাও তাহলে আল্লাহ রবিন ভবিষ্যতে তোমাদের প্রতিও সাহায্য আর সহযোগিতার হাত তিনি বাড়াবেন এখানে দুটো নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম নাস শব্দটি ব্যবহার করেছেন ইমানদার আর বেঈমান এরকমের শব্দ ব্যবহার করেন নাই

মক্কার লোকেরা কোনো দুর্ভিক্ষে মানুষকে সাহায্য সহযোগিত করতে পারে না তার কারণ সেখানে সে জমিন কোনো ফসলের জমি না বাইরের থেকে খাদ্য খাবার আসে তাই খেয়েই তারা জীবন ধারণ করে মক্কাবাসীরা দেখল আমাদের এই দুর্যোগে এই আকালে এই দুর্ভিক্ষে আমরা কারো কাছে সাহায্য চাইলে তারা আমাদের সাহায্য করবে না যেহেতু তাদের দুর্ভিক্ষে তাদের আকালে তাদের দুর্দশায় আমরা তো হাত বাড়াতে পারি নাই অন্যদিকে যদি কিছুদিনের জন্য আমাদের এই দুর্ভিক্ষ ঠেকানো না যায় দুর্ভিক্ষ থেকে যদি আমরা রক্ষা না পাই তাহলে আমাদের ছেলেমেয়েরা না খেয়ে মারা যাবে এই অবস্থায় কোথায় কি করা যায় সকল লোকেরা মসজিদে হারামের সামনে মিটিং করে বললো একমাত্র মুসলমানদের নবীর কাছেই যাওয়া যায় তার কারণ এই নবী দুর্গত মানুষকেই দেখেন তিনি দুর্গত অবস্থায় কে মুসলমান আর কে মুসলমান না এটা তিনি দেখেন না নবী মোহাম্মদুর রসুল আলহি ওসাল্লামের কাছে মক্কা থেকে আবু সুফিয়ান একটি চিঠি মদিনায় পাঠাল সাল্লা এত মহানুভব হওয়া সত্ত্বেও প্রত্যাখ্যান করেন কিনা তাই অন্য কাউকে না পাঠিয়ে একটি মহিলাকে তারা এই চিঠি দিয়ে পাঠিয়ে দিল এই মহিলা মদিনার মসজিদে হারামের সামনে উপস্থিত হয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ নামাজ পড়ে বেরোবেন এই অপেক্ষায় দাঁড়ালো রসুল সাল্লাহ্লাম যখন বেরিয়েছেন এমনি অবস্থায় তার হাতে ওই মহিলা এই চিঠিটা দিল রসুল সাল্লাহ আলহিস্লামকে বলা হয়েছিল যে হে মুসলমানের নবী আমরা মুসলমান এখনো হয়নি দুটো যুদ্ধ আপনার মাঝে আর আমাদের মাঝে হয়ে গেছে তবুও আমরা মানুষ আমাদের এখানে দুর্ভিক্ষ শুরু হয়েছে কিছু সাহায্য যদি আপনারা করতেন তাহলে হয়তো আমরা এই দুর্ভিক্ষের কবল থেকে বেঁচে যেতে পারতাম রসুল সাল্লি ওয়াসাল্লাম চিঠিটি হাতে নিয়ে সেখানে বসে পড়লেন সাহাবারা যে যেতে চাইছিলেন এই মদিনার মসজিদের এই চত্বরে সকলে বসলেন তিনি অনেক আনসারদেরকে আরো খবর দিলেন পরবর্তী নামাজের পর তাদেরকে নিয়ে বসলেন যে কি করা যায় সকলে বিভিন্ন রকমের মতামত প্রকাশ করার পর আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম বললেন কিছু নয় তবু ওরা মানুষ ওরা আমাদের শত্রু কিন্তু ওরা মানুষ বনি আদম অতএব মানুষ আমাদের দায়িত্ব তাদের সাহায্য করা শত্রু হিসেবে হয়তো তোমরা বলবে তাদেরকে সাহায্য আমরা করব না আমরা তাদেরকে অস্ত্র দিচ্ছি না আমরা তাদেরকে খাবার দিচ্ছি আমরা তাদেরকে অস্ত্র দিচ্ছি না আমরা তাদের সাহায্য দৈনন্দিন যা বেঁচে থাকার জন্য প্রয়োজন তাই আমাদের দেওয়া একান্ত অপরিহার্য এবং কর্তব্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামের এই সিদ্ধান্তে সকলেই একমত হলেন রসুল সাল্লাহ আলিহাস্লাম মদিনার বাড়ি বাড়ি থেকে এই সাহায্য সংগ্রহ করে নিজেদের পরিবহনে মক্কা থেকে এমন বড় কোনো পরিবহন আসে নাই যাতে করে এই রিলিফগুলো মক্কায় পৌঁছানো যায় মুসলমানদের পরিবহনে মুসলমানদের উঠে মুসলমানদের এই সওয়ারিতে এই রিলিফ এই সাহায্য আল্লাহ নবী পাঠান এবং বলে দেন ওরা মানুষ যে সকল লোকেরা কাফের হওয়া সত্ত্বেও তোমাদের আত্মীয় বিশেষ বিশেষ করে তোমরা তাদের খবর নাও রসুল সাল্লাহ আলহিসাল্লামের এই সাহায্য কাফের মুর্শেক মক্কাবাসের সেদিন পেয়েছিল একমাত্র কারণ ছিল মক্কাবাসীরা মুসলমানদের শত্রু হলেও তারা মানুষ মানবিক সাহায্য এটা একজন মানুষের উপরে নবী সাল্লাহ আলি ওসাল্লামের এই চরিত্র আমরা দেখি আসিয়ার নাম করে একখানি ইতিহাসের কিতাব এটা বাংলা তর্জমা হয়েছে যেটা ইসলামিক সেন্টার প্রকাশ করেছে এতে এই ঘটনা আপনারা আরো সুন্দর আরো ভালো করে পেতে পারেন। পারেন্লাহাল্লামের এই আদর্শ আজ আমাদের সামনে বন্যার পানি নামতে শুরু করেছে আবার পোস্টেজ চালু হয়ে গেছে আমাদের সকলের উপরে প্রথম দায়িত্ব হচ্ছে ওই সকল এরিয়ায় যে সকল আত্মীয় স্বজন আছে তাদের কাছে কি আমরা এই দুই চার দিনে কোনো চিঠি লিখতে পেরেছি চিঠি লেখার কথাটাকে আমাদের মনে হয়েছে কেমন তারা ছিল কিরকমের দুর্দশা তাদের হয়েছে এখন তাদের কিসের অভাব এ সকল খবর না মুসলমান হিসাবে আপনার এবং আমার সর্বপ্রথম দায়ী যে ভাইটি আপনার ঢাকায় পড়েছিল যে চিটাগান পড়েছিল যে নোয়াখালীতে পড়েছিল রংপুরে পড়েছিল তাদের কাছে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই যে তাদের কাছে আমরা চিঠি লেখি এবং তাদের খবর জানতে চাই নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি স্লামের সাদ করেন যে ব্যক্তি খবর নেয় না সম্পর্ক রাখে না সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না অতএব আমাদের প্রথম দায়িত্ব আমাদের সেই প্রিয়জন যাদের উপরে বিপদ আর মুসিবত এসেছে তাদের খবর নেওয়া আমি মনে করবো আপনারা প্রত্যেকটি আত্মীয়ের কাছে এই চিঠি যদি দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আর রাহমু সাজনাতুম মিনার রহমান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে একটি গাছ রোপণ করেছেন সেই গাছের নাম হচ্ছে দয়া সেই গাছের নাম হচ্ছে রহমত আল্লাহ নবীর করেন এই ঘটনা সেই দিনের আল্লাহ রব্বুল আলমিন আদমকে তৈরি করলেন আদমকে তৈরি করার পর তার অন্তরের মধ্যে যখন এই মায়ার মমতা দিলেন হাদিসের মধ্যে এসেছে হাদিস হাকুয়া বলা হয় লুঙ্গিকে। আছে বলেন এই আল্লাহ লুঙ্গি টেনে ধরলো এ আর একটি বিশ্লেষণ আল্লাহ তালার কোন পোশাক আছে কিনা ইনশাআল্লাহ অন্য এক সময় আমি এই ব্যাপারে আপনাদের বলবো। তোখানে শব্দটা এই হাকুয়া

তুমি আলাদা করে আমার সম্পর্কে কিছু বলো ওই সময় সেই রাহামকে বলেছিলেন হে দয়া তোমার কাছে আমি ওয়াদা করছি যে মানুষকে দয়া করবে ওসল আমি ওয়াদা করছি আমি তাকে দয়া করব। মানুষকে যে দয়া করবে এই মানবিক কথাটাই আল্লাহ সেই দিন বলেছিলেন মান বসল তুহু মান বসলা ওসল তুহু হে দয়া তুমি যদি কারো উপরে দয়া করো তাহলে আমি তোমার প্রভু আল্লাহ এই ওয়াদা করছি যে চিরদিন আমি তোমার উপরে দয়া করে যাব অমন কথা আঁকা আর হে দয়া তোমার ভিতরে যদি এই দয়ার উদ্রেক না হয় আর তুমি যদি সম্পর্ক সৃষ্টি না করো তুমি যদি সম্পর্ক রক্ষা না করো তাহলে জেনে রাখো যে সম্পর্ক রাখবে না যে সম্পর্ক সৃষ্টি করবে না অবস্থা জানতে চাইবে না আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব যে আত্মীয়ের খবর আপনি এক বছর ধরে নেন নাই সে তখন সুস্থ ছিল আরামে ছিল তখন না নিলেও কিছু যেতে আসতো না আজ ক্ষতিগ্রস্ত এলাকায় তাদের বাস ছিল এই সম্পর্ক আপনাকে রাখতে হবে প্রথম তাদের খবর নিতে হবে জানতে চাইতে হবে যে তারা কোথায় আছে আর কেমন আছে এটা আল্লাহ রব্বুল আলমিন অল্প একটু বলেননি বলেছেন এটা তোমাদের উপরে এক চরম দায়িত্ব রসুল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেন এই যে গাছটি তালা লাগিয়েছেন এটার শিকড়ই হচ্ছে এই দয়া যে ব্যক্তি গাছ লাগাবার পর পানি দেয় না পানির অভাবে ওই গাছের শুকড় শুকিয়ে গাছ যেমন শেষ হয়ে যায় আল্লাহ বলেন আমি তোমাদের অন্তরে এই ভালোবাসা দিয়েছি এই রাহম দিয়েছি যে ব্যক্তি এই ভালোবাসাকে কাজে লাগাবে না তার ভালোবাসা একদিন নিঃশেষ হয়ে যাবে শেষ পর্যন্ত তার অন্তরের ভিতরে ভালোবাসা আর থাকবে না যেমন ওই গাছ পানির অভাব নিঃশেষ হয়ে যায় যে পবিত্র ভালোবাসা আল্লা মানুষের অন্তরে দিয়েছিলেন এই ভালোবাসার বিস্তার না হলে এই ভালোবাসাও একদিন শেষ হয়ে যাবে এই হাদিসটি বোখারি শরীফ থেকে নেওয়া মেসকাতের অরিজিনাল আরবি চার হাজার নয়শো বিশ অতএব এই যে সম্পর্ক এই সম্পর্ক সৃষ্টি করাই আল্লাহ রাব্বুল আলমিন সব চেয়েতে বেশি চান অতএব আমরা তাদের জন্য যেন প্রস্তুত থাকি স্বাভাবিকভাবে রিলিফ যদি নাও দিতে পারি তাহলে আত্মীয়দেরকে স্মরণ করে তাদের কি চাই এখন তাদের অসুবিধাটা কি সেই সাহায্য যত ছোট হোক এখন এই সাহায্যের সবচেয়ে বেশি প্রয়োজন আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা ভোলায় যখন বন্যা হলো আমি তখন শিক্ষক ডিসি সাহেব শিক্ষকদেরকে বেছে নিলেন ওই অঞ্চলে রিলিফ দেওয়ার জন্যে মধুমতি নাম করে একটি লঞ্চে আমাদের পাঠানো হল অভিজ্ঞতা নাই কিছু জানি না আমরা একটি অঞ্চল যেখানে ডিসি সাহেব চিহ্নিত করে দিয়েছিলেন বরিশালের সেখানে গেলাম অভাব তাদের আলোর দিনের বেলায় খাবার পৌঁছানো হয় দেওয়া হয় কিন্তু রাতের বেলায় তারা অন্ধকারে থাকে কিছু নাই আমাদেরকে হুঁশিয়ার করে দিলে বরিশাল থেকে আমাদের বেশ কয়েক টিন তেল দেয়া হলো নিয়ে গেলাম দিতে পারলাম না ওই জায়গায় যখন পৌঁছালাম তখন তারা বলে আপনারা ক্রাসিন তেল নিয়ে এসছেন বাতি কই এবং এই ক্রাসিন তেল নেব কিসে পানি আক্রমণ রেখে যায় না কিছু সত্যই আমরা দুঃখিত হলাম যে এই ক্রসিন তেল আমরা আনলাম এর জন্য বাতি আনলাম না এই ক্রাসিন তেল বিতরণ করার জন্য আমরা শিশি বোতল নিলাম না দিব কোথায় দিতে পারলাম না অতএব আজ মনে করুন স্মরণ করুন এবং তাদের জন্যে যা পাঠাতে পারেন এই আত্মীয় স্বজনের জন্য পাঠান আপনার ছেলেকে পাঠান আপনার ভাতিজাকে পাঠান অন্তত পক্ষে তাদের অবস্থাটা কি তা জানার জন্য পাঠান যদি এটা আমরা না করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে

ভবিষ্যতে তাদের উপরে আল্লাহ রব্বুল আলমিনের রহমত নাজেল হবে না যারা সম্পর্ক রাখলো না তাদের কাছে গেল না তাদের কাছে পাঠানো না জিজ্ঞাসা করল না এই হাদিসটি বাইহাকি থেকে মেশকাতে নেওয়া মেশকাতের অরিজিনাল হাদিস নম্বর চার হাজার নয়শো একত্রিশ অতএব আমাদের সকলের এটা দায়িত্ব যে যতটুকু পারি ব্যাপকভাবে না পারলেও এই আত্মীয় স্বজনদের খবর নেওয়া গ্রামের খবর নেওয়া কি পারবেন আপনি আমি কি পারি তবু আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাবদিহি করার জন্য যে হে আল্লাহ এর চেয়েতে বেশি কিছু আমরা পারি নাই অতএব সব সবচেয়েতে প্রথম যে দায়িত্ব তাদের খবর নেওয়া চিঠির মাধ্যমে হোক ছেলে পেলে পাঠিয়ে হোক আত্মীয় স্বজন পাঠিয়ে হোক খবর নেন খবর নেয়ার পরে তাদের যা প্রয়োজন হয়তো রিলিফ দিচ্ছে চাল পাচ্ছে ডাল পাচ্ছে কিন্তু দশ বারো জনার সংসার এটা রান্না করে খাওয়ার মতো হাড়ি পাতিল পাচ্ছে না হতে পারে হয়েছে হচ্ছে ঠিক আছে অন্য যা কিছু আছে কিন্তু এমন একটি অবস্থা হয়েছে যে একটি কাপড় নাপাক হলে এই নাপাক কাপড়টি পাক করে শুকাবার মতো অবস্থা জিতে এক কাপড় হতে পারে অতএব প্রথম এই আত্মীয় স্বজনদের খবর নিয়ে তারপরে তাদের এই সাহায্যের নেচার কি এটা জেনে তাদের সাহায্য করতে হবে আজকে আপনি বহু কিছু পাঠালেন আপনি এখন যদি আপেল পাঠান বোধ হয় ততটা সন্তুষ্ট তারা হবে না কিন্তু আপনি যদি মোমবাতি পাঠান পাঠিয়ে দেখুন আমার নিজস্ব অভিজ্ঞতা আছে যে তারা আর কিছু চায় না না খেয়ে থাকতে চায় তবু। আলো তাদের ঘরে নাই এই অবস্থায় এক বান্ডিল মেসবাতে পাঠান দেখেন তারা কত সন্তুষ্ট হয় অনেকের বাড়িতে এমন হতে পারে আল্লাহ তালা এক নতুন মুখ দিয়েছে বাচ্চা কাচ্চা দিয়েছে এখন তাদের খাবার অভাব মাঝে খাবার খায় তা দিয়ে দুধ হয় না এরপরে তাদের জন্য তোমরা সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দাও এই সাধ যর সহযোগিতা রাতভর নামাজ ভর রোজা থাকার চেত আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নান আনাসিন কাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা আন ইয়াবসুত লাহু ফি রিযকিহি ওয়া লা ইউসআল লাহু ফি আসরিহি আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি তার রেজেক আল্লাহ বাড়িয়ে দিক এটা চাও যে ব্যক্তি চাও যে আল্লাহ আমার কোন রকমের অভাব না রাখুক আমাকে সচ্ছল করুক এটা যে চাও সে অবশ্যই এই দুর্গত মানুষের সেবায় আত্মনিয়োগ করো ইউসিল রাহমাহু তোমার এই দয়া তোমার এই সাহায্য আর সহযোগিতা তাদের উপরে তুমি করো অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তোমার রিজকে সহযোগিতা করবেন তোমাকে অভাব শূন্য করবেন এটা আল্লাহ ফি কেউ যদি চাও যে কেয়ামতের দিন আমল নামা আল্লাহ তালা জিজ্ঞাসা না করি বিনা হিসাবে ভেস্ত দিতে দেবেন এটা যদি কেউ চাও লুস লাহু ফি আসরিহি দুনিয়ায় যত আমল করেছ এর ভিতরে ভুল ত্রুটির অভাব নাই কিন্তু আল্লাহ তালা তোমার আমলের কথা জিজ্ঞাসা করে অর্থাৎ আমাদের কথায় বেলা হিসাবে কেউ মুক্তি পেতে চাও ফল ইউসুল রহমাহু তাহলে সে যেন তার ওই দুর্গত আত্মীয় স্বজন দুর্গত মানুষ দুর্গত দেশবাসীর সেবা করে তাহলে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছেন তোমার এই সাহায্য আর সহযোগিতা যতটা নিষ্ঠার সঙ্গে হবে যতটা সততার সঙ্গে হবে ততটাই আল্লাহ তোমাকে বিনা হিসাবে পার করবেন আলাই মিসকাতের হাদিস নম্বর চার হাজার নয়শো উনিশুর রসুল্লাহ এর ইরশাদ করেন আদ্দিন ও নসিহা আদ্দিন ও নসিহা আদ্দিন ও নসিহা জমিমদারি রাজিয়াল্লাহু তাল হু বয়েন সাল্লাল্লাহ ভাই ওসাল্লাম একদিন বললেন আদ্দিন ও নসিহা মানুষের উপকার করার নামই হচ্ছে ধর্ম মানুষের উপকার করার নামই হচ্ছে দিন মানুষের উপকার করার নামই হচ্ছে দিন অর্থাৎ উপকার করার নামই হচ্ছে দিন উপকার করার নামই হচ্ছে দিন উপকার করার নামই হচ্ছে দিন জিজ্ঞাসা করলেন এই উপকার কাকে করতে হবে রসুল উত্তর দিয়েছিলেন এক পর্যায়ে বলি আইম মুসলিম মুসলিম সমাজের যারা নেতা মুসলিম সমাজকে যারা পরিচালনা করছে তারা তোমাদের সাহায্য চায় যেহেতু কোনো সরকার আর কোনো সমাজের সমাজপতিদের এককভাবে এই দুর্যোগ দূর করা বা দুর্যোগে সাহায্য করা সম্ভব নয় আল্লাহ নবী বলেন ওই আইম্মাতিল মুসলিমিন মুসলিম সরকার মুসলিম প্রধান যারা ডাক দেয় যেভাবে তাদের এই ডাকে সাড়া দিয়ে তোমাদের সাহায্য এবং সহযোগিতা করার নামই হচ্ছে ধর্ম এই সহযোগিতা করার নামই হচ্ছে দিন এই সহযোগিতা করার নামই হচ্ছে দিন যে সহযোগিতা করলো না তাহলে সে কে দিন আর বেদিন এই তো যে সাহায্য করল না সে কিন্তু দিনের মধ্যে থাকলো না অতএব এই সাহায্য সহযোগিতা সমাজের যারা লিডার আমি সব জায়গায় হয়তো পৌঁছতে পারব না আমার কাছে সব জায়গায় আমার এই সাহায্য পৌঁছে দেওয়ার হয়তো শক্তি নাই কিন্তু তাদের কাছে বাসাইল তাদের কাছে ব্যবস্থা আছে আপনার হয়তো পাঁচ টাকার সাহায্য সেখানে পৌঁছতে পারবে কিন্তু আপনি যদি পাঁচ টাকা দিতে যান তাহলে আপনাকে পঞ্চাশ টাকা খরচ করে ভাড়া দিয়ে গিয়ে তারপরে পাঁচ টাকা দিতে হবে বলি আইন মাতিল মুসলিমহীন এই মুসলমানদেরকে যারা সাহায্য সহযোগিতা করে তাদের সহযোগিতার হাত মজবুত করা তাদেরকে কিছু দেওয়া ওই দুর্গত মানুষের জন্য এটাই হচ্ছে দিন এটাই হচ্ছে দিন ওহী ঠিক যেমন সরকারকে সহযোগিতা করা সরকারি প্রশাসনকে সহযোগিতা করা সমাজপতিদের সহযোগিতা করা এটা যেমন দিন ও আমিহীন আর সাধারণ মানুষকে সহযোগিতা করা এটাও হচ্ছে আল্লাহর দিন এই যে অবস্থাটা এই দুর্গত যে অবস্থা এটা এমন এক ভীষণ অবস্থা এতে কাউকে খাতির করে না এ কাউকে খাতির করে নাই গত জমায় বলেছি যে সরকারি আর বেসরকারি অঞ্চল দেখে নাই সমানভাবে এই প্লাবন এসেছে অতএব সাহায্য সহযোগিতার ক্ষেত্রেও আমাদেরকে সরল সোজা এবং সকল রকমের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই সাহায্য সাধারণ মানুষকে করতে হবে মুসলিম অমুসলিম নয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আলিহ্লাম নাস বলেছেন মানুষ মাত্রেই সাহায্য সহযোগিতা করা এটাই হচ্ছে আজ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য রসুল সাল্লাম এর সাদ করেন এই হাদিসটা আমি উপরে বললাম মেস্কাত শরীফের অরিজিনাল আরবি নম্বর হচ্ছে চার হাজার নয়শো ছেষট্টি এবং মুসলিমের হাদিস النعمان بن بشير قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتاه صاحب الحاجه اشفعوا فلتؤجروا رسول صلى الله عليه وسلم قال النعمان بن بشير قال شاهد جير جنو جاكون كنو دكتكي اهوان কোন ব্যক্তি আহ্বান করুক কোন সরকার আহ্বান করুক কোন সংস্থা আহ্বান করুক এই রকমের দুর্গত মানুষদেরকে সাহায্য করার জন্য যদি কোন আহ্বান আসে তোমরা যে যতটুকু পারো তোমরা এই সাহায্যের হাত বাড়িয়ে দাও ওই দুর্গত মানুষ তোমাদের কিছু করতে পারবে না ঠিক কিন্তু ফল তু অজ্জারু তোমরা অবশ্যই আল্লাহ সাহায্যের পুরস্কার তোমরা পাবে তোমরা এই দুর্গত মানুষকে কিছু দেও আল্লাহ তালা ওয়াদা করছেন তোমার যেটা অভাব তুমি ভালো অবস্থায় আছো এই খুলনাতে পরও তোমার কিছু অভাব আছে কিছু অসুবিধে তোমার এখানেও আছে আল্লাহ বলেন তুমি এই সাহায্য দুর্গত মানুষকে করো আর আল্লাহকে বলো হে আল্লাহ আমার এই জিনিসের অভাব তুমি এই অভাবটা পূরণ করোসানের আল্লাহ তালা আল্লাহর নবীর ভাষায় ওয়াদা করছেন যে সেই অভাব অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন পূরণ করবেন মোত্তাফ হাদিস মেসকাত চার হাজার নয়শো ছাপ্পন্ন নম্বর হাদিস আজ এই আমাদের সুযোগ আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করছেন আর আল্লাহ রব্বুল আলমিন যে অভাবটি আমার বহুদিন পূরণ হয়নি যে অভাবটির জন্য আল্লাহর কাছে আমি বহু দোয়া করেছি কিন্তু সেই অভাবটা দূর এখনো হয় নাই কিন্তু আজকে সেই অভাব পূরণ করার জন্য আল্লাহকে বলবার সুযোগ এসেছে জিত আল্লাহ বলেছেন দুর্গত মানুষকে যদি তুমি কিছু দেও তাহলে তার বিনিময় তুমি আমার কাছে যা চাও সেটা আমি পূরণ আজকে এই আমাদের ভেবে আল্লাহ আলমিনের কাছে আমাদের চাওয়া দরকার আমার আল্লাহ কান্লাফি হাজতিহী কান আল্লাহি حاجة أخي كان الله في حاجة أخيه كان الله في حاجته نبي محمد الرسول الله صلى الله عليه وسلم بولين كنو مانوش جدي تار كنو باير كنو أبحاب پرون كوري كان الله في حاجته أبشي تار جو أبحاب

রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করে ফররজুল্লাহু আনহু করবতম্মিন করবত ইয়মি উত্তে কয়ামতের দিন যখন সে বিপদগ্রস্ত হবে তাকে সাহায্য করার কেউ থাকবে না কেয়ামতের ময়দানে তার দুর্গতি তার দুরবস্থা দূর করার যখন কেউ থাকবে না তখন এই দুনিয়ায় কোন মানুষের কোন মুসলমানের দুর্গতি দূর করার

ওহে দয়াবান যাদের মধ্যে দয়া আছে যে তার স্ত্রীর প্রতি দয়া করছ বহু স্ত্রী আজ তারা দুর্গত যারা ছেলেদের আদর করছ এই দুর্গত এলাকায় বহু সন্তান তারা দুর্দশাগ্রস্ত যা আজকে বাপকে পেয়ে আদর করছ যত্ন করছ এই দুর্গত এলাকায় বহু বাপ এভাবে দুর্দশাগ্রস্ত মাকে কাছে পেয়ে যারা আদর করছো যারা তার সেবাযত্ন করছো বহু মা এই দুর্গত এলাকায় কষ্ট পাচ্ছে আর রহেম এই ভালো এলাকায় থেকে যারা দয়া দেখাচ্ছ এর হামু তোমরা ওই দুর্গত মানুষের মধ্যে সেই মার কথা সেই বাবার কথা সেই সন্তানের কথা সেই ভাইদের কথা মনে করো তাদেরকে যদি তোমরা সহযোগিতা করো সাহায্য করো তাদের যদি তোমরা সেবা করো ইয়ারহামুকুম মান ফিস সামা আল্লাহ তাআলা वादा করছেন ওই উচ্চ আকাশ যে আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন তোমাদের উপরে তিনিও এই দয়া দেখাবেন অতএব যাদের প্রতি ভালোবাসা আজ দেখাচ্ছ এই ভালোবাসাটা একটু ওই দুর্গত মানুষের দিকে নিয়ে যেয়ে দেখো আজ তুমি তোমার ছেলেকে কিছু কিনে দিচ্ছ ভাইকে কিছু কিনে দিচ্ছ বাপকে কিছু কিনে দিচ্ছ এই অবস্থাটাকে সেখানে করছে পাচ্ছ এই কথাটা চিন্তা করে ওদের কথা একবার চিন্তা করো আল্লাহ রব্বুল তোমাদের জন্য রাহম এবং রাহমত

এই দুর্গত অবস্থায় যে লম্বা লম্বা নামাজ পড়বে রোজা থাকবে তারাই কিন্তু প্রকৃত পক্ষে ইমানদার বলে মনে হয় না তারা আসলে ইমানদার নয় এই দুর্গত অবস্থায় তারা তারাল তোমরা মোমেনদেরকে পাবে ফি তারা তারিম সাহায্যের হাত ওই দুর্গত মানুষদেরকে বাড়িয়ে দিয়েছে এই ইমানদারদের একটি পরীক্ষা ওইখানে এই যন্ত্রণা দিয়ে এই সুস্থ অবস্থার মানুষগুলোকে আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ নবীকে আল্লাহ তালা বলে দেন তুমি ইমানদার এই দুর্গত অবস্থায় পাবে তাদেরকে ফি তারা হমহিম যারা তাদের প্রতি দয়া এবং তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে আর যারা বাড়ে নাই ওরা নামাজি কিন্তু ইমানদার নয় এরা নামাজি কিন্তু ইমান নাই তারা তারাল আর নামাজের সাথে পরীক্ষা হয়ে যাবে যে নামাজও পড়ে সাহায্য করে ও এবং তাদের জন্য কথা বলে সাহায্য করছে একটু গিয়ে সাহায্য করছে পরামর্শ দিয়ে সাহায্য করছে অর্থ দিয়ে সাহায্য করছে সাহায্য করার যত দিক আছে এই সাহায্য করার নাম আছে এই সাহায্য তারা করে যাচ্ছে ও তুফিহিম ওই মানুষ যারা দুর্দশাগ্রস্ত যদি এসে পড়ে এসে যায় আসতে তো পরে এখন আসা যাওয়ার সময় হয়ে গেছে এখন এসে পড়তে পারে নবী ইমানদারদের পরিচয় দেন ওরা আসলে পরে বলে নিজেরাই থাকতে পারি না নিজেদেরই অসুবিধা আবার যাক এই বন্যা কমছে আর আসতে শুরু করেছে আসবে না কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আসবে এই আত্মীয় স্বজনরা আসবে না আসবে আসতে পারে যদি আসবে সেই আত্মীয় যে সত্যি আপনার আত্মার সঙ্গে যার মিল আছে আর যারা মনে করে আত্মীয় তো কিন্তু আসলে গেলে কি না কি ভাবে আছে না কি না কি ভাবে ওরা আসবে না কেন আসবে না এই প্রথম যে কথাটি বলেছিলাম আপনি কি তাদের কি কোনো চিঠি পাঠিয়েছেন চিঠি পাঠিয়ে দেখেন ওরা ভাববে যে না আমাদের এই দুর্গত সময় ওরা আমাদেরকে মনে করছে একটা একটা চিঠি আপনার আপনার এই চিঠিটা পেয়ে প্রতি আস্থা তার আসবে আর আর যোগাযোগ যদি না করেন তারাও কানবে আর ভাববে খবর তো নিল না গেলে তো অসুবিধাও হতে পারে গেলে তো ওরা বিরক্তও হতে পারে তাই না আল্লাহ নবী বলেন ইমানদার এই দুর্গত মানুষের সময় তারা হিম যদি এসে যায় তখন তাদের সেবা যত্ন এবং তাদেরকে ভালোবাসে তাদেরকে বলে এই আমার ভাই তুমিও দেখতে পাচ্ছ আমিও দেখতে পাচ্ছি এর ভিতর থেকে তোমার জন্য এতটুকু করাই আমার জন্য সম্ভব এর চেয়েতে বেশি নয় এই রকমের তাতুফ যাদের ভিতরে আছে তারাই হচ্ছে ইমানদার এই একই অধ্যায় আমি যে হাদিসগুলো আপনাদের সামনে পেশ করেছি আপনারা যদি কেউ চান তাহলে মাদ্রাসার পাঠ্য নাইন টেনের কেতাবুল আদব এর ভিতরে এই হাদিসগুলো তর্জমা আছে আপনারা দেখে নেবেন মাদ্রাসার পাঠ্য নাইন টেনের যে কেতাব দুই পাটে আছে কেতাবুল আদব মেশকাত এই মেশকাতের মধ্য থেকে এই হাদিসগুলো এই হাদিসগুলো আমাদের সামনে যে দায়িত্ব তুলে ধরছে এই দায়িত্ব অনেক আজ আপনি চিঠি লিখে দেখুন দেখেন জবাব কি আসে এই দুই তিন দিনে হয়তো আমরা এই কথাটা ভাবি না যে তাদের একটু খবর নিব খবর নিলেই জানতে পারবেন এবং এই দুরবস্থার ভিতরে এমন অনেক পথ হবে যে তাদের জন্য দুরবস্থা হলেও আমাদের জন্য কিন্তু সেটা সহজ অথচ এটা কেটে উঠবে একদিন যখন দেখা হবে আর বলবে তখন আপনি নিজে মনে মনে লজ্জিত হবেন যে সামান্য সাহায্য তুটুকু তো আমি তো করতে পারতাম লজ্জিত হবেন তখন কিন্তু করার কিছু থাকবে না অতএব আমরা আসি সকল মিলে সর্বপ্রথম দায়িত্ব তাদের খবর নেই এই খবর যদি আমরা না নেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন লাতা কাত যারা খবর নেয় না এইভাবে বিচ্ছিন্ন থাকে আল্লাহ রব্বুল আলমিন তাদের কোনো দিন বেহেস্ত প্রবেশ করবেন না আল্লাহ তালা এই দায়িত্বগুলো আমাদের সঠিক অর্থে করবার এবং এই দায়িত্বগুলো পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন বার করা